প্রিয় দর্শক, আমি সাদেকুল ইসলাম তালুকদার। আমি আজ আপনাদেরকে বাজিয়ে শোনাবো আমার মোবাইলের হারমোনিয়াম অ্যাপ, একটি বাউল গানের সুর বাজিয়ে শোনাবো। গানটি হলো, একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম নামার কেন বান্ধ দালান ঘর। গানটি রচনা করেছিলেন ভূষণ দুয়া। আমি গানটি শুনেছি প্রথম এবং তার মুখেই বেশি শ্রুতিমধুর হয় গানটি, সে হলো বাসুদেব বাউল, আসাম রাজ্যের। আমি অনেকবার তার কণ্ঠে গানটা শুনেছি, খুব ভালো লাগে। গানটা এরকম, একদিন মাটির ভিতর হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে হবে মাটির উপর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রূপেরই গৌরবে সাজিয়াস সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দিবে মার্কিন থান, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। এই গানটা আমার কণ্ঠ যেহেতু ভালো না, আমি গাইতে পারলাম না। কথাগুলি খুবই সুন্দর, আধ্যাত্মিক কথা। একদিন সবারই চলে যেতে হবে, সকল কিছু ফেলে আমাদের চলে যেতে হবে, সেই গানটা এখানে বাউল গিয়েছেন। তো এটার আমি হারমোনিয়ামের সুরটা আমি শোনাবো। তো রেকর্ড করার সময় আঙ্গুল ওঠে নাই, যেহেতু স্ক্রিন রেকর্ড করা হয়েছে, শুধু স্ক্রিনটাই দেখা যাচ্ছে, হারমোনিয়ামের বিটের আপ ডাউন দেখা যাবে, শুধু আঙ্গুলটা দেখা যাবে না। তবে শুনুন, আমি বাজাচ্ছি গানটা।